মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার অনেক লেট হয়ে গেল রান্না করতে। দেখো, গান শুনছিলাম, পড়াতে বসছিলাম, তারপর গান শুনছিলাম, দিয়ে ভাবলাম শুরু করে দিই তোমার সাথে গল্প করে নিই। দেখো, লাল চা নিয়ে এসেছি, রাস্তা কাটছি, ভাজবো। আর দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে একটা, আমার বর খেতে এসছে। দেখাই তোমাদের কি কি রান্না করলাম। দেখো দেখো, ডিম করেছি, কচুর লতি করেছি। আজকে কচুর লতিটা নিরামিষ করিনি, প্রতিবার নিরামিষ করি, তো আজকে একটু ভাবলাম অল্প করে করলাম, পেঁয়াজ রসুন দিয়ে অল্প রেখে দিলাম, অন্য দিন করব নিরামিষ করে। এই যে লাল শাক ভাজা, বাস হয়ে গেছে, খেতে দিই দিই গা। গুড ইভিনিং। দেখো, চাটা তো খাওয়া হয়ে গেছে, সকালে রান্না করেছিলাম না, ডিমের তরকারি আর লতি করেছিলাম, তো ডিমের তরকারি দিয়ে ছেলেটাকে আর মেয়েটাকে দিয়ে দিয়েছিল মুড়ি দিয়ে। আর এখন রান্না হবে, ভাত তো রয়েছে, ভাত অল্প করতে হবে, প্রেসারে কষিয়ে নেবো, মাংস অন্য অল্প, মাংস করবো কষা কষা করে। যাই, চলো হালকা মশলা দিয়ে করবো। সকালবেলা তোমাদের বললাম না যে কচুর লতিটা নিরামিষ, কি সুন্দর নারকেল দিয়ে করবো, কিন্তু নারকেল দিয়ে করিনি, যেভাবে করেছি ওই ডিমের তরকারির জন্য যে পেঁয়াজ রসুনটা বেটেছিলাম না, একই মশলা বেটেছিলাম, পেঁয়াজ আদা জিরা লঙ্কা পেঁয়াজ রসুন ওই মশলাটা অল্প একটু লতিতে দিয়ে দিয়েছি। কি বলবো তোমাদের, এত টেস্ট হয়েছে না, হেভি হয়েছিল, হেভি আজকে লতিটা হেভি খেলাম, একবার পেঁয়াজ রসুন দিয়ে করে খেয়ে হেভি লাগিয়ে। দেখো, জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর পেঁয়াজগুলো ভেজে নেব, অল্প ভাজবো, বেশি ভাজবো না, দিয়ে চিকেনটা দিয়ে ভেজে নেব। সবার চিকেন রান্না করার ধরন কিন্তু আলাদা আলাদা, আমি এইভাবে করি চিকেনটা, কেন বলো তো, নাহলে না আমার আবার গন্ধ লাগে, খেতে পারবো না, একটুখানি ভেজে নিই, ভেজে যেই একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে, তখন মশলাটা দিই। আগেকার দিনে শিলে মশলা, আগেকার দিনে কি এখনো আমার শাশুড়ি শিলে মশলা বাটি দেয়, মশলা বেটে রান্না করে, আমি পারি না শিলে বাটতে। আমার শিল নিয়ে আসতে দিয়েছিলাম, নোনাটা ভালো নিয়ে এসে শিলটা পাথরে দিয়ে দিয়েছিলাম, আমার বর তো চেনে না, ওই দিয়ে দিয়েছে। আর আমার বর কোনো জিনিস নিয়ে আসলে সেটা আর ফেরত দেবে না, এমন অবস্থা, পয়সাটা নষ্ট, ফেরত দিল না। আমি বলেছিলাম শিলে নিয়ে আস, শিলে মশলা টেস্ট হয়, শিলে মশলা বাটতে মশলা বাটতাম না আমি, কেন মশলা বাটতে প্রচণ্ড কষ্ট হয়, শিলে বাটা বুটিগুলো আছে না, বাটা বুটি খেতে আমার খুব ভালো লাগে, আমার বড় ভালোবাসে, বাটাবুটিগুলো শিলে করতাম, বাটাবুটিগুলো একদম বাধ্য হয়ে মিক্সিতে বাটতে হয়, ধরো ওই কিছু পাতা বাটা ওইসব বাটা মাটাগুলো মিক্সিতেই বাটতে হয়, বাধ্য হয়ে কিছু তো করার নেই। তারপর নুন দিয়ে দিলাম, মশলাটাও সবটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, জল তো দেবো না, কেন মাংস থেকে অনেক জল বেরিয়েছে, জল দেবো না, ওতেই কষে যাবে, আর
পোলট্রির মাংস কষতে বেশি টাইম লাগে না, মানে সিদ্ধ হতে অত সময় লাগে না। খাসির মাংস টাইম লাগে, পোলট্রির মাংস টাইম লাগে না। এইটুকুনি জল দেবো এই মশলার বাটিটা তুই। আরে আজকে আমার হাত যা জ্বলবে গো, পুরো হাতে ঘাটা হয়ে গেছে মশলা। আমার জলে আমার অ্যালার্জি আছে লঙ্কাতে, জানো পুরো লাল হয়ে যাবে হাত একদম। ওই জন্য বিশেষ করে আরো শিলে বাড়তে পারি না। সব তো দেওয়া হয়ে গেল, নুন হলুদ মশলা সব দিয়ে দিয়েছি। এবারে ঢেকে দেবো, ঢেকে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি একটু কষে গেলে। আজকে সকাল থেকে মোবাইল ধরার মহান কাজটা কে করছে বলতো? আমার পুত্র, আমার ছেলে করছে মহান কাজটা। আজকে ওর ছুটি, রবিবার ছুটি ছিল সব। আমি বললাম ধর তুই আজকে তোর তোর কাজ, এটা মোবাইলটা একটু ধর, আমি ভিডিও বানাই। দেখ দেখো কত জল বেরিয়েছে, দেখো দেখেছো কত জল বেরিয়েছে, এটাতেই সিদ্ধ হয়ে যাবে বলো। দেখো আমার বড় আজকে আমার জন্য কি এনেছে, যেখানে কাজ করছে সেখানে গাছে বলে অনেক পাতা কিছু দিয়েছে। দেখো এটা কালকে মাখা হবে, এটা নুন লঙ্কা দিয়ে মাখা খেতে যা লাগবে না, ও এখনই ভেবেই ছিল জল চলে আসছে। আর বললাম না ভাত বসাবো, একটু ফ্রিজে রাখি ঠান্ডা হবে না, লেবুটা ঠান্ডা ঠান্ডা দিয়ে মাখা হবে না, আরও স্বাদ লাগবে খেতে। আর জানো তোকে ধুলো ছিল লেগে গেল, বললাম না ভাত বসাবো, তো ভাত বসাবো বললাম তো আমার বর বলছে রুটি খাবে, যা আটা আনতে গেল এখন। ঠিক আছে রুটি খাবে ভালো। জানো মাথাটা কি যন্ত্রণা করছে কে জানে, ঠান্ডা লেগেছে বলে না চোখের প্রবলেমের জন্য হচ্ছে ভগবান জানো। আমার বর বলছে চোখের জন্য হয়, চোখের পাওয়ার নাকি কম বেশি হলে মাথা নাকি যন্ত্রণা করে, জানি না আবার নতুন কি রোগ হচ্ছে, দেহটাতে তো পুরো রোগে ভর্তি। দেখো আমার কষানো হয়ে গেল, দেখো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে দেখেছো, নুনটা চেক করি, মাংস তো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। রাতের রান্না তো হয়ে গেল, ও আটা আনতে গেছে, ও রুটিটা করবে, আমি তো রুটি করতে পারি না, ও করবে রুটিটাই করতে পারি না জানো তো, পরোটা পরোটাটা করতে পারি, লুচিটা আবার পারি না, লুচিটা বেলতে পারি না, ছাঁকতে পারি, ও বেলে দেয় আমি ছেঁকে নিই, লুচিটা ওই অবস্থা করে বেলতে করতে পারি আর কি। আর রুটি তো পারিই না, ফুলবেই না আমার রুটি, আমার বড়ই করে। তরকারি হয়ে গেল, আমার কাজ হয়ে গেল, ওকে একটু হেল্প করে দেবো আটা আনার পর, মেখে টেকে দেবো, ও পড়ে নেবে তারপর। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।